আসসালামু আলাইকুম ভিউস স্বাগতম জানান ছবি টেক চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে গত ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে আরডুইনো ব্যবহার করে কম খরচের মধ্যে একটি ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার তৈরি করতে হয় আজকে ভিডিওটিতে আমরা সেই ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করে একটি কমপ্লিট ড্রোন তৈরি করব যারা আগের ভিডিওটি দেখেননি ভিডিও নিচে ডিসক্রিপশনে থাকে লিঙ্ক থেকে আগে সেই ভিডিওটি দেখে আসুন তারপরে এই ভিডিওটি দেখুন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এই ড্রোনটি তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি কোয়াডকপ্টার ফ্রেম লাগবে আমি এখানে ফোর ফাইভ জিরো সাইজের একটি ফ্রেম ব্যবহার করছি আপনারা চাইলে অন্য উডেন ফ্রেম অথবা অন্য যে কোনো মডেলের ফ্রেম এখানে ব্যবহার করতে পারেন এবার আমাদের ড্রোনের জন্য চারটি মোটর এবং চারটি ইএসি লাগবে আমি এখানে সেলফ লকিং মোটর এবং ইএসি ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল ইএসি এবং মোটরও ব্যবহার করতে পারেন যেহেতু আমি সেলফ লকিং মোটর ব্যবহার করেছি মানে এগুলো সিডাব্লিউ এবং সিসিডাব্লিউ হয় তাহলে আমাকে সেই ডায়গ্রাম অনুযায়ী মোটরগুলোকে আমার ফ্রেমের মধ্যে লাগাতে হবে তবে আপনারা নর্মাল মোটর ইউজ করলে সেখানে কোনো সিডাব্লিউ সিসিডাব্লিউ নেই সেক্ষেত্রে আপনারা চারটি মোটর যে কোনো চারটি আর্মের মধ্যে লাগাতে পারবেন তো যারা এই ধরনের মোটর ব্যবহার করবেন তারা এই ডায়গ্রামটি দেখে আপনাদের ফ্রেমের মধ্যে ক্লকেজ এবং কাউন্টার ক্লকেজ মোটরটিকে সেট আপ করবেন তো আমাদের ফ্রেমের মধ্যে চারটি মোটরই লাগানো শেষ এবার আমরা আমাদের ফ্রেমের যে পিডিবি রয়েছে সেখানে আমাদের চারটি ইএসসির নেগেটিভ এবং পজিটিভ প্রার্মিনালগুলোকে লাগিয়ে নিব এখানে ফ্রেমের পিডিবির মধ্যে মার্ক করা রয়েছে কোনটি নেগেটিভ টার্মিনাল এবং কোনটি পজিটিভ টার্মিনাল তো সেই অনুযায়ী আমরা আমাদের ইএসসির নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালটিকে আমাদের ড্রোনের যে বটম প্লেট রয়েছে সেটির সঙ্গে সোল্ডার করে লাগিয়ে নিব এবার আমরা ফ্রেমের সঙ্গে একটি টি ব্যাটারি কানেক্টর লাগিয়ে নিব যার সাহায্যে আমরা ব্যাটারির সাহায্যে ড্রোনের যে সবগুলো ইএসি রয়েছে সবগুলোকে একসাথে পাওয়ার দিতে পারব এবার আমরা ফ্রেমের যে টপ প্লেট রয়েছে সেটিকে স্ক্রু সাহায্যে লাগিয়ে নেব এবার আমরা আমাদের যে ফ্লাইট কন্ট্রোলার রয়েছে সেটিকে ডাবলসের টেপের সাহায্যে আমাদের যে ড্রোনের টপ প্লেট রয়েছে সেটির উপর লাগিয়ে নেব আমাদের ডান পাশের উপরের মোটরটি হলো আমাদের এক নম্বর মোটর তো আমরা এটির যে সিগন্যালয়ার রয়েছে মানে ইএসি সিগন্যালয়ার এটিকে আমাদের আর বোর্ডের নম্বরের চার নম্বর ডিজিটাল পিনের সঙ্গে কানেক্ট করে নেব এবার ডান পাশের নিচের আমটি হলো আমাদের দুই নম্বর মোটর তোটিকে আমাদের আট দুই নম্বরের ডিজিটাল পিন পাঁচের সঙ্গে কানেক্ট করে নিব এবার বাম পাশের নিচের পিনটি হলো আমাদের তিন নম্বর মোটর তো এটিকে দুই নম্বরের ডিজিটাল পিন ছয়ের সঙ্গে কানেক্ট করে নিব এবার বাম পাশের উপরে মোটরটি মানে চার নাম্বার মোটরটিকে আমরা আমাদের আরডিনো বোর্ডের ডিজিটাল পিন সাথে সঙ্গে কানেক্ট করে নিব এবার আমরা আমাদের আরডিনো বোর্ড এবং রিসিভারকে পাওয়ার দেওয়ার জন্য এই ধরনের একটি ডিসি জ্যাককে আমাদের ড্রোনের যে মেন ব্যাটারি লাইন রয়েছে সেটির সঙ্গে সোল্ডার করে লাগিয়ে নেব এবং এটিকে আমাদের আরডিনো বোর্ডের যে ডিসি জ্যাক রয়েছে সেটির সঙ্গে সংযোগ করে লাগিয়ে নিব আপনারা চাইলে দুই টুকরো জাম্পার সাহায্যে আরডিনো বোর্ডের ভি এবং গ্রাউন্ড পিনের সঙ্গেও এটিকে কানেকশন করতে পারে তো আমাদের সকল কানেকশন করা শেষ সেবার আমরা আরডিনো বোর্ডের মধ্যে আমাদের যে কোড রয়েছে সেটিকে আপলোড দেবো তো এবার আমরা আমাদের যে ড্রোন রয়েছে এটিকে সেট আপ করবো আমি মনে আপনার একটু মনোযোগ সহকারে দেখুন আমি ড্রোনটিকে কীভাবে সেট আপ করছি তাহলে আপনারা খুব সহজেই ড্রোনটিকে সেট আপ করতে হবে তো এই ড্রোনটিকে সেট আপ করার জন্য প্রথমে আপনার আপনাদের কম্পিউটার আইডিনো আইডি যে সফটওয়্যার রয়েছে সেটিকে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন এটিকে আপনারা খুব সহজে গুগল থেকে ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন তো এটিকে ডাউনলোড এবং ইনস্টল করার পর এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমি একটি কোডে লিংক দিব সেই কোডটিকে আপনারা ডাউনলোড করে নেবেন জিপ ফাইল হিসাবে ডাউনলোড করার পর সেটিকে যদি ওপেন করেন তাহলে লেখার ভিতরে আপনার অনেকগুলো ফাইল পাবেন তো প্রথমে দেখুন দেয়া হয়েছে অল সেটআপ অল সেটআপ যে ফাইল রয়েছে আমরা এটিকে ক্লিক করব এবং এটিকে আর ডিনো ওপেন করে নিব ওকে তো আমাদের ফাইলটি আর ওপেন হয়ে গিয়েছে এবার আমরা কি করব আমাদের আর ডিনো বোর্ডটিকে USB কেবলের সাহায্যে আমাদের কম্পিউটার সঙ্গে কানেক্ট করে দিব এবার আমরা উপরে টুলসে চলে যাব টুলস থেকে বোর্ড আরডুইনো উন থাকবে এবং কম্পোর্ট সিলেক্ট করে জাস্ট আমরা এটিকে আমাদের আরডুইনো বোর্ডের মধ্যে আপলোড করে দিব তো ডান আপলোডিং মানে আমাদের কোর্টে আপলোড হয়ে গিয়েছে এবার আমাদের ফার্স্টে কি করতে হবে আমাদের ট্রান্সমিটারটিকে অন করতে হবে বা রিমোটটিকে অন করতে হবে অন করার পরে এবার আপনি একটু মনোযোগ সহকারে দেখুন আমি এই সেট আপটিকে কীভাবে করছি এবার আমরা এখান থেকে সিরিয়াল মনিটরটিকে ওপেন করে নেব দেন বড ডেট আমাদের এই যেটা সিলেক্ট করে দিতে হবে ফাইভ সেভেন সিক্স জিরো জিরো এখানে আমাদের মাল্টিকপ্টারটি সেট আপ হওয়া শুরু হয়ে যাবে এখানে বলে দিবে কি কি করতে হবে আপনাদের যা সিরিয়ালি সেগুলো করতে হবে আপনি মনোযোগ সহকারে দেখুন আমি কীভাবে জিনিসটি করছি এবার বলছে সবগুলি স্টিকটি মাঝখানে নেওয়ার জন্য সেন্টার পজিশনে তো আমি যে দুইটি স্টিক এগুলোকে মাঝখানে নিয়ে এসেছি এবার জাস্ট অটোমেটিকলি আমাদের এটি সেট হয়ে যাবে এবার বলছে থ্রটল স্টিকটিকে আপ করার জন্য এবং আবার সেন্টার সেন্টারে নিয়ে আসার জন্য এবার বলছে রোল স্টিকটিকে লেফট করার জন্য আমি এটিকে এভাবে লেফট করে সেন্টারে নিয়ে আসছি এবার পিচ স্টিকটিকে ডাউন করে আবার সেন্টারে নিয়ে আসবো দেন ইও স্টিকটিকে রাইটে করে আবার সেন্টারে নিয়ে আসবো এবার জাস্ট আমরা সবগুলো স্টিককে আমাদের যে সেন সবদিকে মুভ করব দেন আমাদের এটিকে ডাউন করে দিতে হবে এবার আমাদের জায়রো ক্যালিব্রেশন হবে এটি করার সময় আপনাদের ড্রোনটিকে আপনারা টাচ করবেন না এটিকে একেবারে লেভেল জায়গায় রেখে দেবেন তাহলে অটোমেটিক আমাদের জায়রোটি ভালোভাবে ক্যালিব্রেট হবে তো আমাদের জায়রোটি এখন ক্যালিব্রেট হচ্ছে তারপর বলছে আমাদের লেফট সাইডটিকে আপ করার জন্য ফর্টি ফাইভ ডিগ্রি দেন আবার মাঝখানে রেখে আমরা এটিকে ডাউন করে দেবো স্টিকটিকে এবার নোজটিকে থেকে আপ করবো ফর্টি ফাইভ ডিগ্রি এবার আমরা এই স্টিকটিকে ডাউন করে দেব দিন ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আমরা রাইট সাইড এটিকে একটু ঘুরাবো দিন আবার সেন্টারে রেখে এটিকে ডাউন করে দেব এবার আমাদের নোজ আপ করার জন্য দেন নোজ আপ করে দিব আমাদের ফাইনাল সেটআপটি হবে এবং আমাদের সেট হয়ে গিয়েছে এবার আমরা আমাদের ড্রোনের এসি ক্যালিবেশন করব তো আমরা এবার এখান থেকে এটিকে ক্লোজ করে দিব দেন আমরা আবার সেই ফাইলে চলে যাব ফাইল থেকে এখানে দেখুন অল ইএসি ক্যালিবেশন এখান থেকে এই আর ফাইলটি ওপেন করে নিব মানে কোডটি ওকে তো ওপেন হওয়ার পর সেম ভাবে আপনার আবার এখান থেকে টুলস থেকে পোর্ট এবং বোর্ড সিলেক্ট করে জাস্ট এই কোডটিকে আমাদের আরডিনো বোর্ডের মধ্যে আবার আপলোড করে দিব এই আরেকটি কোডকে ইএসসি ক্যালিব্রেশনের জন্য তো আমাদের ডান আপলোডিং এবার আপনি আপনাদের দেখাবো এসি ক্যালিব্রেশন কিভাবে করবেন আপনি একটু মনোযোগ সহকারে দেখুন আমি জিনিসটি কিভাবে করছি প্রথমে ইউএসবি কেবল দিয়ে কম্পিউটার থেকে খুলে নিব দেন আমরা আমাদের যে রিমোট স্টিক রয়েছে থ্রটল স্টিক মানে তিন নম্বর চ্যানেলটিকে সম্পূর্ণ আপ করে দিব আপ করার পর আমরা আমাদের ব্যাটারিটিকে কানেক্ট করব এই সাউন্ডটি হওয়ার পর থ্রটল স্টিকটিকে ডাউন করে দিব আমাদের এসি ক্যালিব্রেশন সাকসেসফুল এবার যদি স্টিকটিকে আমরা আপ করি তাহলে আমাদের সবগুলো মোটরই কিন্তু ঘুরছে এখানে আমাদের প্রথম মোটরটি ঘুরবে ক্লক ওয়েজ মানে এইদিকে দ্বিতীয় মোটরটি কাউন্টার ক্লক ওয়েজ মানে এইদিকে তৃতীয় মোটরটি ক্লক ওয়েজ চতুর্থ মোটরটি কাউন্টার ক্লক ওয়েজ আপনাদের কোনো মোটর উল্টো ডিরেকশনে ঘুরলে আপনারা জাস্ট এসি তিনটি তার থেকে যে কোনো দুটি তারকে এক্সচেঞ্জ করে লাগিয়ে দেবেন তাহলে আপনাদের যে মোটরের ডিরেকশন হচ্ছে সেটি ঠিক হয়ে যাবে তো আমাদের এসি ক্যালিব্রেশন হওয়ার পর আমরা জাস্ট আমাদের ব্যাটারিটিকে আবার ডিসকানেক্ট করে দেবো দেন আমরা আমাদের এদিকে ইউএসবি কেবলের সাহায্যে ড্রোনটিকে আবার কম্পিউটারের সঙ্গে কানেক্ট করব কানেক্ট করার পর আমরা আবার সেই ফাইলে চলে যাব এবার দেখুন এখানে দেওয়া আছে অল ফ্লাইট কন্ট্রোলার এবার এটিকে ওপেন করে নিব ওকে এবার জাস্ট এই কোডটিকে টিকে সেম ভাবে আমরা আমাদের বোর্ডের মধ্যে আবার আপলোড করে নিব কম এবং বোর্ড সিলেক্ট করে আমরা আপলোড বাটন ক্লিক করে আমাদের বোর্ডের মধ্যে মধ্যে ফাইনাল কোডটিকে আপলোড করে তো আমাদের আপলোড শেষ এবার আমরা দেখব এই ড্রোনটিকে ফ্লাই হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ড্রোনটিকে আপনারা আপনার কিভাবে ফ্লাই করবেন তো আমরা ইউএসবি কেবলটিকে খুলে নিচ্ছি এবার রিমোটটি তো অনে আছে অন অফ দা ক্লাব আপনি অন করে নেবেন ফার্স্টে দেন আপনাদের এর আগে আমি আপনাদের বলে দিচ্ছি যে বেসিক্যালি ড্রোনটিকে কীভাবে ফ্লাই করতে হয় আপনাদের আমাদের ড্রোনের ফ্রন্ট সাইড হলে এই অনেকে কী করে ফ্রন্ট সাইড এই করে বা বিভিন্ন ডিরেকশনে করে ফ্লাই করে তখন কিন্তু আপনার ড্রোনটি ভালোভাবে ফ্লাই হবে না তো আপনার ড্রোনটি ফ্রন্ট সাইডে রাখার পর যেমন আমি এদিকে দাঁড়িয়ে আছি আমার রিমোটটি আমার হাতে এবার আমি যদি এদিকে সামনে দিই তাহলে আমাদের ড্রোনটি সামনে যাবে ব্যাকে দিলে ব্যাকে আসবে রাইটে দিলে রাইটে যাবে লেফ্টে দিলে লিফ্টে যাবে এবং ইউএ স্টিকটির সাহায্যে এইদিকে দিলে আমাদের রাইট সাইডে ইউ হবে এবং এদিকে দিলে লেফট সাইডে ইউ হবে এবং এটির মাধ্যমে আমরা স্পিডটিকে কন্ট্রোল করতে পারবো তো ফ্লাই করার সময় জিনিসটি অবশ্যই মাথায় রাখবেন এবার দেখি ড্রোনটিকে আর্ম করবেন কিভাবে ফার্স্টে ব্যাটারিটিকে ড্রোনটির সঙ্গে কানেক্ট করে নেবেন এবার দেখুন এই যে ছোট স্টিক রয়েছে এটিকে যদি আমরা লেফট সাইডে ধরে রাখি কত কিছুক্ষণের জন্য এই যে আমাদের মোটরগুলি একটু ভাইব্রেশন করছে এটি প্রথমবার হবে দেন একবার আর্ম করার পর আর এই ঝামেলাটি হবে না দেন আমরা যদি এটিকে আবার লেফট সাইডে ধরে রাখি এই যে আমাদের ড্রোনটি আর্ম হয়ে গিয়েছে এবার আমরা যদি স্পিড দিই তাহলে আমাদের মোটরগুলো ঘুরবে এবং আমরা আমাদের ড্রোনটিকে ফ্লাই করতে পারবো এবার যদি আমরা এটিকে রাইট সাইডে করে দিই তাহলে আমাদের ড্রোনটি ডিজার্ন হয়ে যাবে সেম ভাবে আমরা যদি আবার এদিক এদিকে করি ড্রোনটি আর্ম হয়ে গিয়েছে এদিক করলে ড্রোনটি ডিজার্ন হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজে ড্রোনটিকে ফ্লাই করতে পারবেন তো যেহেতু এটিকে আমরা আর দিয়ে করেছি তো এটির স্টেবিলিটি আপনার অন্য কোন প্রফেশনাল ফ্লাইট কন্ট্রোলের সঙ্গে তুলনা করতে পারবেন না তবে যারা শিখতে চাচ্ছেন অথবা চাচ্ছেন আরডিও দিয়ে কম খরচে একটি ফ্লাইট কন্ট্রোলার তৈরি করবেন তারা এই ফ্লাইট কন্ট্রোলারটি তৈরি করতে পারবেন তো চলুন এবার আমরা এটিকে ওপেন স্পেসে নিয়ে গিয়ে ফ্লাই করি আর এটিকে ফ্লাই করার একটু ডিফিকাল্ট হবে আপনাদের একটু প্র্যাকটিস করে এটিকে আটতে আনতে হবে তো চলুন এবার আমরা বাইরে চলে যাই তো আমরা এই ড্রোনটিকে একটি ওপেন স্পেসে নিয়ে এসেছি এবার এই ড্রোনটিকে আমরা টেস্ট করব তো এটিকে উড়ানো সাধারণ ড্রোনের মতো অতটা সহজ নয় আপনাদের কিছুটা প্র্যাকটিস করতে হবে এই ড্রোনটিকে ফ্লাই করার জন্য কিন্তু একবার আপনার প্র্যাকটিস করলে এটিকে খুব সহজে ফ্লাই করতে পারবে আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা